আমরা এখন খুব দ্রুত কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করা যায় সেটা ট্রিক শিখবো। তবে এই ট্রিকটা শেখার আগে কিছু জিনিস আমাদের একটু বুঝতে হবে। কিরকম? দেখো, যে আমরা কোনো সংখ্যার উপরে যে পাওয়ারগুলো লিখি, 1011, 0123, এই যে সংখ্যাগুলো লিখি, এগুলো আসলে কতের ঘাত আকারে আসছে, গুণ হয়। এগুলো হচ্ছে 2 ঘাত আকারে গুণ হয়। তাহলে আমার 2 ঘাতগুলো একটু মুখস্থ করতে হবে। এই জন্য খেয়াল রাখবে, আমি এই সিরিজের একদম শুরুর দিকে বলেছিলাম 2 ঘাতগুলো কিন্তু আমি মুখস্থ বলেছিলাম, এবং তোমাদেরকে বলেছিলাম যে এগুলো কাজে লাগবে। কেন কাজে লাগবে এখন তোমরা দেখতে পারবে। 2 ঘাতগুলো আমি একটু লিখে ফেলি। 2 to the power 0 মানে হচ্ছে 1, 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 512, ঠিক আছে? তারপর হচ্ছে 1024। আপাতত এতটুকু পর্যন্ত লিখি, আমরা 2 to the power 24 পর্যন্ত লিখবো সবগুলোই, সমস্যা নেই। আমাদের এতটুকুতেই আপাতত কাজ হবে। এটা হচ্ছে 2 to the power 1, 2 square, 2 cube। আচ্ছা, এগুলো আমি একটু জাস্ট লিখে দিব, তোমাদের সাথে কম্পেয়ার করবে। আমরা এখন যেটা করব, মানে ফার্স্ট কনভার্ট করার জন্য যেটা করব, আমরা এখন 0, 1, 2, 3 এগুলো লিখবো না। আমরা যেটা করব, এই সংখ্যাটার উপরেই দেখো, 0, 1, 2, 3 না লিখে এই যে 3 মানে হচ্ছে 2 cube, 2 cube মানটা লিখবো, ঠিক আছে? বা আর একটু সহজ করে দিয়ে তোমরা যেটা করবা, এই যে 0 মানে কত, 2 to the power 0 মানে হচ্ছে 1, তোমরা যেটা লিখবে 1, 2, 4, 8, অর্থাৎ ডাবল ডাবল আকারে বাড়াবে, ঠিক আছে? নেক্সট যে কাজটা করবে সেটা হচ্ছে, যেই সংখ্যাগুলো নিচে 1 আছে শুধুমাত্র তাদেরকে যোগ করে দিবে। তাহলে যেটা দেখো, 8, 2, 1, খুব সহজ। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে সমস্যা নেই, আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই, এটা বোঝানোর চেষ্টা করি।